নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বহুতল ভবনে দিনে দুপুরে খুন হয়েছেন মা মেয়ে এ ঘটনায় জুবাইর নামে এক যুবক আটক করেছে পুলিশ দুপুরে নগরীর ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় ডাল ব্যবসায়ী রামপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী ও মেয়ে মিতু চক্রবর্তী পুলিশ জানায় বেলা পৌনে তিনটার দিকে বাসায় ঢুকে প্রথমে রুমাকে এলো পাথারে ছুরিকাঘাত করে হত্যা করে জুবাইয়ের এরপর মিতুকেও ছুরিকাঘাত করে হত্যা করা হয় রক্ত মাখা ছুরি নিয়ে নামতে দেখে ভবনের অন্য বাসিন্দারা মূল ফটক আটকে পুলিশে খবর দেয় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে যে করেছে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে রেসপন্স করে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হত্যার সাথে যে সমস্ত আলামত এখানে আছে সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি একাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না এর সাথে আরও কেউ জড়িত আছে সেগুলো আমরা খতিয়ে দেখব